লোকসভার সম্মানিত সভাপতি, উপস্থিত ছাত্র ছাত্রীবৃন্দ ও অভিভাবক মণ্ডলী, প্রথমেই নেন আপনারা আমার বিপ্লবী সালাম আর অভিনন্দন। আজকে যে উদ্দেশ্যে আমরা এখানে সমবেত হয়েছি তা আমাদের কারো অজানা নয়। আজকের এই শোক সভা থেকে আমরা পুলিশ প্রশাসনের কাছে জানতে চাই, এতদিন পর্যন্ত রাসেলের খুনিরা গ্রেপ্তার হয়নি কেন? আমরা জানতে চাই কেন রাসেলকে খুন করা হলো? আমরা জানতে চাই কারা রাসেলকে খুন করলো? রাসেলকে খুন করার পিছনে কাদের হাত ছিল? পুলিশের কাছে আমাদের আবেদন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত খুনিকে গ্রেপ্তার করে আইনের কাছে সোপর্দ করুন। আর যদি তা না করেন তাহলে আমরা হাত গুটিয়ে বসে থাকবো না। ছাত্রদের ইতিহাস মার খাবার ইতিহাস নয়, ছাত্রদের ইতিহাস প্রতিবাদ করার ইতিহাস। আমাদের বাধ্য করবেন না আন্দোলনের ডাক দিবা। বাচ্চা, তোর এত বড় সাহস, তুই জিঙ্গালালের কাজে বাধা দিস? এটা সাহসের কথা নয় জিঙ্গা, এটা কর্তব্যের ব্যাপার। আমি আমার কর্তব্য পালন করতে এসেছি। দেখো বাবা, এই কলেজের প্রতিটা ছাত্রছাত্রী আমার ছেলে মেয়ের মতো। তোমরা এই মেয়েটাকে ছেড়ে দাও, আমি তোমার কাছে হাত জোর করছি। আমার নাম শুনলে রাস্তাঘাট খালি হয়ে যায়, আর তুই এসেছিস আমার কাজে বাধা দিতে? দেখো ঝিঙ্গা, আমি তোমার পায়ে পড়ছি, এই মেয়েটাকে তোমরা ছেড়ে দাও। এই দারোয়ান জীবিত থাকতে তোরা কেউ লোকে নিয়ে যেতে পারবি না। বাবা যাও।
আজ তোকে আমি মেরেই ফেলব কুত্তার বাচ্চা। তুই আমার বাবার গায়ে হাত দিয়েছিস। আগুন আগুন, ওকে ছেড়ে দে বাবা, ছাড়, ও মরে যাবে তো। না বাবা, ছেড়ে দে, আমি ওকে ছাড়বো না বাবা, আমি ওকে মেরেই ফেলব। আগুন, আমি তোকে আদেশ করছি। কি বলো বাবা, ও তোমার গায়ে হাত তুলেছে, আমি ওকে মেরেই ফেলব। আগুন, মেরেই ফেলব। আগুন আগুন আগুন, পাগলামি করিস না বাবা, আমার কথা শোন। ওকে খুন করে তুই তার ভবিষ্যৎ নষ্ট করিস না বাবা। হ্যাঁ আগুন, তোমার বাবা ঠিকই বলেছে, আমি তোমাদের কাছে ঋণী। আমি প্রিন্সিপাল হয়ে যা পারিনি তোমার বাবা দারোয়ান হয়ে তাই করেছে। তোমরা বাধা দিয়েছো এই মাস্তানদের। কি করবো স্যার, চোখের সামনে অন্যায় হতে দেখলে আমি চুপ থাকতে পারি না। এই কলেজ আমার বাড়ি, এই কলেজের প্রতিটা ছাত্রছাত্রী আমার সন্তানের মতো। তাদের চোখের পানি যে আমার বুকে কষ্টের ঝড় বইয়ে দেয় স্যার, তাদের উপর কোনো আঘাতই আমি সহ্য করতে পারবো না, সহ্য করতে পারবো না স্যার। তুমি আর তোমার ছেলে আজ আমার কলেজের সম্মান বাঁচিয়েছো, তোমরা আমাদের গর্ব। তোমার এই কাজের প্রতিদান দেবার মতো কিছুই আমার কাছে নেই। শুধু একটি কথাই বলবো, তোমার সন্তান আগুন আজ থেকে এই কলেজে বিনা বেতনে পড়বে। আমাকে বিনা বেতনে পড়ার সুযোগ দিলেই সমস্যার সমাধান হবে না স্যার। যতদিন আপনারা অন্যায়ের প্রতিবাদ করবেন না ততদিন সমস্যা সমস্যাই থেকে যাবে। না, আমি আর কোনো সমস্যার সৃষ্টি করতে চাই না। কালকের মধ্যেই আমি ওদের অ্যারেস্ট করার ব্যবস্থা করছি। আগুন, ইউ আর আন্ডার অ্যারেস্ট, থানায় চলুন। আমার ছেলেকে অ্যারেস্ট করছেন কেন? কি করেছে সে? কি করে নাই, কলেজে সকালে মারামারি করেছে, কলেজের ছাত্র জিঙ্গার গায়ে হাত দিয়েছে। অন্যায়কে প্রতিহত করা কোনো অন্যায় নয়। দারোগা সাহেব, আমার ছেলেকে অ্যারেস্ট করবেন না। অসম্ভব, সে নিজের হাতে আইন তুলে নিয়েছে, সাজা তাকে পেতেই হবে। দারোগা সাহেব, আমার এত বড় সর্বনাশ করবেন না, ওর জীবনটা নষ্ট হয়ে যাবে। আমি জানতাম আপনারা গ্যাঞ্জাম করবে, তাই থানার ওসি সাহেবকে সাথে করে নিয়ে এসেছি। স্যার আসুন। কামান বাবা, তুমি? হ্যাঁ বাবা, আজই এই থানায় জয়েন করেছি। তোমাদের চমকে দেবার লোকটা সামলাতে পারিনি, তাই চলে এলাম। সরি আঙ্কেল, সরি আন্টি, সরি আগুন, যা করেছি সব স্যারের হুকুমেই করেছি, আমাকে মাফ করে দিন। আসি স্যার। ওকে। উহ, আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম। তোমার ছেলে ওসি হলে কি হবে, এখনো দুষ্টুমি ছাড়েনি। এই তুমি কলেজে যা শুরু করেছো তাতে বাসায় পুলিশ আসতে খুব একটা বেশি দেরি হবে না। হ্যাঁ, কি যে বলো না ভাইয়া, আমার সামনে আমার বাবার গায়ে হাত দেবে আর আমি চুপ করে বসে থাকবো? তুমি হলে কি করতে? থানায় জানাতাম, আইনের আশ্রয় নিতাম। আইনের পোশাকটা খুব ভারী ভাইয়া, অফিসাররা নড়াচড়া করে অনেক দেরিতে, ততক্ষণ যে আমার বাবার কি হতো আল্লাহই জানে। আজ থেকে বাবার জন্য তোকে আর কারো গায়ে হাত উঠাতে হবে না, আজ থেকে বাবার কলেজের ডিউটি বন্ধ। হ্যাঁ, তুই এসব কি বলছিস, আমার তো আরো 2-3 বছর চাকরি আছে। বাবা, সারা জীবন কষ্ট করে তুমি আমাকে লেখাপড়া শিখিয়েছ, তোমার কষ্টের কারণে আজ তোমার ছেলে পুলিশ অফিসার হয়েছে,
আজ থেকে যা করার আমি করব আর তুমি শুধু আরাম করবে আহা তুই বুঝতে পারছিস না ও ঠিকই বুঝেছে কি দরকার তোমার আর চাকরি করার বাবা আমি অফিস থেকে বাসা পেয়েছি সেখানে সবাইকে নিয়ে আমি নতুন করে জীবনটা শুরু করতে চাই ঠিক আছে আমি আর চাকরিতে যাব না কিন্তু আমারও একটা শর্ত আছে কি শর্ত নতুন বাড়িতে আমরা সবাই উঠব ঠিকই কিন্তু তোর সাথে তোর বউ থাকতে হবে ইয়েস একেই বলে দাবার প্যাচ দাঁড়া বউ তো আবার এর মধ্যে কোত্থেকে এলো তুই তাকে পছন্দ করিস সেই তানিয়ার বাবা মার সাথে আমি আর তোর বাবা মিলে বিয়ের কথা পাকা করে রেখেছি তানিয়া ভারী মিষ্টি মেয়ে আসে বাসে বাসে না আছে আছে আসে আসে না আসে মেয়েটি তুমি 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 ও তুমি Thank you.
ডাক্তার তুমি বসো আমি ডাব নিয়ে আসি ঠিকানাটা দেবেন কেন না মানে রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে আমাকে ডিস্টার্ব করে ওনার মতো নাম করা মাস্তানের সাথে পরিচয় থাকলে রাস্তাকে ডিস্টার্ব করবে না আমার স্বামী কোন এলাকার মাস্তান না উনি এই থানার নতুন ওসি ওরা আপনাকে খুন করতে চেয়েছিল কেন আমি কিছুদিন আগে আমার ভাসমান রেস্টুরেন্ট বিক্রি করব বলে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছিলাম করাত কাসেম সেই রেস্টুরেন্ট কম দামে কিনতে চায় আমি কম দামে দেইনি বলে করাত কাসেম আমাকে মেরে ফেলতে চায় করাত কাসেম নামটা আমি আগেও শুনেছি আমি এই এলাকার নতুন ওসি আপনি থানায় আমার সাথে যোগাযোগ করবেন তারপর দেখি করাত কাসেমের কি করা যায় কি ব্যাপার এর মধ্যে বান্ধবী জুটিয়ে ফেলেছো আমার বান্ধবী না তোমার গুণমুগ্ধ একজন আমি তিথি এবছর নির্মল চৌধুরী ডিগ্রি কলেজে ভর্তি হয়েছি আপনার মতো 10 জন লোক এদেশে থাকলে দেশটা সোজা হয়ে যেত যদি কিছু মনে না করেন আপনার ফোন নাম্বারটা কি আমি পেতে পারি অবশ্যই লিখে নাও 01716 4 5 থ্যাংক ইউ আপু আমি যদি দুলা ভাইকে মাঝে মাঝে বিরক্ত করি তাহলে কোনো অসুবিধা নেই তো আরে না না যখনই কোনো সমস্যা হবে তখনই ফোন করবে থ্যাংক ইউ আপু বাই বাই যাও মায়ের নাম রাখছিল কায়সা করা চলে কাম কইরা করাতের মালিক খুন কইরা কালের আবর্তে নাম হইছে করাত কাসেম ভাই হারামজাদা রেল লাইন দিয়ে পালাই দিছিল আর একটু হলে মাইরে ফেলতাম কিন্তু ওসে আমানের জন্য পারলাম না ওসের হিসাব পরে করুন এইটা হলো দুই নাম্বার জগৎ যা করুন নগদ আগে আমার ওই ভাসমান রেস্তোরাঁ চাই চাই Thank you.
আসসালামু আলাইকুম। কলাত কাশিম আমার নাম। বাচ্চারা শুনলে মুইতা দেয় আর বুড়া শুনলে জামা কাপড় নষ্ট করে, কিন্তু আপনি এত কিছুর পরও আমার এই ভাসমান রেস্তোর লেখা দেন নাই। আমার অপরাধ আমারে জানাইবেন? আমার জান থাকতে ভাসমান রেস্টুরেন্ট আমি ছাড়বো না, কখনোই না। তাহলে তো আমার একটা ছোট কাম করতে হয়, আপনার এই জানটারে লাশ বানায় ফেলাই। সাগর গুরুমন বানাইলা কি দিয়া, দয়া মায়া কিছু নাই, মানুষ শুধু মারতে চায়। গুরুমন বানাইলা কি দিয়া, গুরুমন বানাইলা কি দিয়া, দয়া মায়া কিছু নাই, মানুষ শুধু মারতে চায়। গুরুমন বানাইলা কি দিয়া, গুরুমন বানাইলা কি দিয়া। গুরুমন বানাইলা কি দিয়া, তোর জাগরলা কিছু নাই, এমনে তারে দেখতে পাই। গুরুমন বানাইলা কি দিয়া, ডাবারা বারা বারা বা ডাবারা বারা। গুরুমন বানাইলা কি দিয়া, তোর জাগরলা কিছু নাই। বাদশা ইদ্রিস রাসেল নিতাই আব্দুল কুদ্দুস। আচ্ছা, কাশিমের ফাইল কোথায়? কাশিম মানে করাত কাশিম? ইয়েস রাইট স্যার। এই থানায় যত অফিসার এসেছেন তাদের কেউই এ পর্যন্ত করাত কাশিমের ফাইল দেখতে চাননি, তাই এটা ফাইল ক্যাবিনেটে বন্ধ করে রেখেছি। নিয়ে আসুন। এই নিন স্যার। এই ফাইল খালি কেন স্যার? ওর নাম করাত কাশিম, ওর কাজকাম সব ক্লিয়ার, ও কোনো সাক্ষী রাখে না, তাই তো ওর ফাইলটা খালি স্যার। সবাই জানে জমি দখলের জন্য কাশিম কত মানুষকে খুন করেছে, কিন্তু ওর ভয়ে আজ পর্যন্ত কেউ সাক্ষী দিতে রাজি হয়নি, তাই এটা খালি স্যার। আমার নাম কাইশাত, বোয়াল মাড়িতে আমার একটা ভাসমান রেস্তোরাঁ আছে। এলাকার মাস্টার বুলবুল অনেকদিন ধরে আমার রেস্তোরাঁ লেখা নিতে চায়, আমি দেই নাই স্যার। আর ল্যাংরা মাসুদ রে নিয়া আর অনেক পুরো পাই নিয়ে আমার মারতে আইতে স্যার। আমি প্রাণ নিয়ে দৌড় দেই, বুলবুল চাকু হাতে আমার মারতে গেলে হোঁচট খাই আর নিজের চাকু আর নিজের প্যাটে ঢুকে যায়। আলহামদুলিল্লাহ আর আমি প্রাণে বাঁচে যাই স্যার। বিপদে পড়া গেছি স্যার, গুন্ডা গোহাতে খাইছি মার, ভুল হইলে করবেন মাফ, আপনি আমার ধর্মের বাপ, আপনি আমার ধর্মের বাপ, আপনি আমার ধর্মের বাপ। আপনি শান্ত হন, আপনার কোনো ভয় নেই, মাইনুল সাহেব সব লিখে নিয়েছে। মাইনুল সাহেব সব লিখে নিয়েছেন তো? জি স্যার। আপনি এক কাজ করুন, হাসপাতালে গিয়ে আপনার চিকিৎসা করান, আমরা তদন্ত করে দেখছি কি করা যায়। এখন তাহলে যা বলে গেল অবশ্যই সব মিথ্যে কথা স্যার। ডায়েরি করার সময় করাত কাশিম সব সময় মিথ্যা নাটক করে। আপনি স্যার সরজমিনে তদন্ত করে দেখুন, ও যা বলেছে সব তার উল্টো ঘটনা। স্যার এইটা হলো জায়গা, গিরিশচন্দ্র এতদিন দখল করে রাখছিল, আমি সব ক্লিয়ার করে পাকা কাগজ বানায় নিছি। দেখেন স্যার, সব মিলা 100 একর জমির মালিক হন আমি। শোনেন, আপনি শুধু এবার আপনার ব্যাংক থেকে 120 টাকার একটা লোন স্যাংশন করে দেন, আমরা ফ্ল্যাট বানানোর কাম শুরু করে দিই। 2 বছরের মধ্যে আমরা ফ্ল্যাট বিক্রি করে আপনার সালার সুদ সহ ফেরত দিয়ে দেব। প্রস্তাবটা খুবই ভালো, কিন্তু সমস্যা একটাই, কি এত বড় অঙ্কের টাকা একসাথে করা? আরে কি কোন স্যার, সুদের লগে আপনার 10% তো আলাদা, ওইটা পাঠিয়ে দিব আপনার গোপন অ্যাকাউন্টে, বুঝছেন?
আরে আপনি না বুঝে তারা বাঁকা করছেন আপনি শুধু শুধু টাকা দিচ্ছেন না জমির বদলে টাকা দিচ্ছেন এমনি না তারপরও মিনিস্ট্রির অনুমোদন ছাড়া দাঁড়ান 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 হ্যালো স্যার জি স্যার এক মিনিট কথা বলেন এক্সএপি সালাম সাহেব আসসালামু আলাইকুম স্যার জি স্যার আপনি কেমন আছেন স্যার জি বলুন আপনারা সাথে থাকলে আমার তো কোনো চিন্তাই নেই জি স্যার আমি লোনের সব ব্যবস্থা করে দিচ্ছি স্যার দেখিছো কাশেম সিয়ারের ক্ষমতাই আলাদা কি করব বলুন 100 কোটি টাকা ইনভেস্ট করতে হলে অনেক কিছুই দেখতে হয় তবে আপনাদের কোনো চিন্তা নেই আজকালের মধ্যেই টাকা পেয়ে যাবেন স্টুপিড ইডিয়ট দেখে গাড়ি চালাতে পারেন না আগে কি গ্রামে গরু গাড়ি চালাতেন নাকি আপনি জানেন গাড়ির মধ্যে কে আছে যেই থাকুক তাতে আমার কি আমার সাইকেলটা ভর্তা হয়ে গেছে আরেকটু হলে আমিও শেষ হয়ে যেতাম আসলে তোমাদের মতো লোকদের পুলিশে দেওয়া উচিত স্যার এই মেয়ে কি বলে দেখেন স্যার কি বলে তোর বুঝেই তো সেম জি স্যার ওরে বাবা স্যার আমার মাইক খাও হারাম জাদা কথা কর জি স্যার মাফ করে দিন বোন বেকুপটা চোখে দেখে নাই প্লিজ মাফ করে দিন ওর তরফ থেকে আমি মাফ চাইতাছি মাফ করে দাও বললেই হলো আমি এখন কলেজে যাব কি করে ক্লাস করব কিভাবে আর আমার সাইকেলই বা কে ঠিক করে দিবে একটু দাঁড়ান বোন বাস জি স্যার এদিকে স্যার সাইকেলটা ঠিক করে কলেজে নিয়ে আয় যা আর বোন আপনি আমার গাড়িতে ওঠেন না না ঠিক আছে আমি যেতে পারি কি কইতেছেন আমার লাগি আপনার ক্ষতি হইছে আপনার ক্ষতি আমি পোষায় দিব ওঠেন গাড়িতে প্লিজ ওঠেন এই কলেজে যা আপনি এত ভালো মানুষ অথচ আমি আপনাকে না চিনে না জেনে অনেক কিছু বলে ফেলেছি সরি ভাইয়া বাই দ্য ওয়ে আমি তিথি আমার নাম হইল কাশেম মানুষ আমার করাত কাশেম নামে ডাকে ভাইয়া আপনি কি করেন জায়গা কি নি আর বেশি আমি ডেভেলপারের ব্যবসা করি আরে ওই তো আপনার কলেজ হাই রাখ দরি নীল দরিয়া ভাইয়া আমার সাইকেলটা ঠিক করে নিয়ে আসবে তো আইব মানে ওর 14 গোষ্ঠী সাইকেল নিয়ে যাবে হ্যাঁ আপনি যান কোরাত কাশ্মে এই কলেজে ও মোরু খুদা কোরাত কাশ্মে বোন এই কলেজে পড়ে খাইছে মোরে এনে থা ঠিক হবে না মিজান সরিয়ে যা ছক্কা মারবে কিন্তু হ্যাঁ আরেকটা ছক্কা হ্যাঁ আপা আমাদের বলটা দিন অসম্ভব তোমাদের বল লেগে আমার 8000 টাকার মোবাইল ভেঙে গেছে টাকা না পেলে আমি এই বল দেব না কি টাকা না হলে বল দেবেন না এই বলে কি মেয়েটা এই মেয়ে ভালো ভালো বল দিবি কিনা বল ওই তোরা কাল লগে ভাইজলামি করতে আসু জানো উনি হইলো এই শহরের মাস্তান করাত কাশেমের বুই করাত কাশেম করাই দিয়া কার না কার দিয়া তোকে কার দিয়া লাগবে মুই বলাইলাম কি করাত কাশেম আপা আমাদের ভুল হয়ে গেছে আমাদের ভুল হয়ে গেছে আমরা বলতে যাব ওঠো কি করছো বলেন আপা আমাদের মাফ করেছেন কিনা ও ওরা করাত কাশেম কি এত ভয় পায় ঠিক আছে আমার মোবাইল ঠিক করে দিতে পারলে সবাইকে আমি ক্ষমা করে দেব ওই শিগগির রাকিব ভাইকে খবর দিতে হবে রাকিব ভাই
কিরে কি হয়েছে কি ব্যাপার সবাই মিলে চিল্লাচিল্লি করছিস কেন ভাই যেভাবে পারেন এই মোবাইলটা ঠিক করে দেন এই ব্যাপার আরে এটা তো কোনো ঘটনাই না এই নিন মোবাইল কথা বলতে পারবো তো অবশ্যই না পারলে আবার আমাকে বলবেন আমি ঠিক করে দেব কোনো চিন্তা করবেন না ম্যাডাম আমাদের রাকিব ভাই ইলেকট্রনিক্সের জাদুকর থ্যাংক ইউ রাকিব আমি তিথি এই কলেজে সোশ্যাল ওয়েলফেয়ারে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি ইলেকট্রনিক্স এর কোনো সমস্যা হলেই আমি তোমাকে খুঁজবো ইউ আর মোস্ট ওয়েলকাম এই নাও তোমাদের বল থ্যাংক ইউ আপা আমি আসি আমার ক্লাসের সময় হয়ে গেছে বাই এই চল মাদিকা চল 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 অলরেডি আমার কলেজ ক্যান্টিন উদ্ধার করতে হইব আইসক্রিম 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 আমি না তোরে কইছি আমার ক্যান্টিনের সামনে জোরে জোরে ঘন্টা বাজাবি না একটু আস্তে কথা বললে ভালো হইতো বস তোর লগে কিল্লে আস্তে কথা কব তুই বেসস আইসক্রিম আর আমি সালে কলেজের ক্যান্টিন এই ক্যান্টিন একদিন আমার ছিল তাই না হয় ছেলে এতে কি হইছে তাহলে পিছনের দিকে থাকে এখন তো আরে আপা আপনি আপনি শুনুন আপা ব্যাপারটা হলো কি শুন আমি আমি নো আমি কিছু শুনতে চাই না তুমি চুপচাপ ক্যান্টিনটা ওকে ফিরিয়ে দাও ক্যান্টিন দিয়ে দিলে আমি খাবো কি বাস মুগে আপনি বল বাসন মরণের ব্যবস্থা আমি করে দিতেছি যাও বল তুই ভিতরে গিয়া যা ইচ্ছা তাই খাও ওর সাথে হিসাব কিতাব আমি করতেছি আমি আগুনকে আমার সাথে দেখা করতে বলবে যাও তুমি যাও বাচ্চা কাইলা কুত্তা এইভাবে আইসক্রিম ডাকে বল আইসক্রিম 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 এইভাবে বল আইসক্রিম 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 কই কাস্টমার তো আয় না আইসক্রিম আয় বল না এইভাবে চিলেতে থাক ঘন্টার বাজাকে থামাবি না যদি থামাস আইসক্রিম তাহলে আমি তোরে এক কাইয়া হিজা বানাই দেব বুঝছ বলতে থাক বল বল আইসক্রিম আর তোরে দেখা করতে কইছে তাই নাকি চল ও মোর খোদা তুই যা আমি যাবো না ক্যান্টিন আর আইসক্রিম ধরছি জান আড়াইতে যাই না ঠিক আছে তুই থাক আমি যাচ্ছি হে আল্লাহ করত কাসেমের বোন তুমি ওরে দেখ কে রেখো আসসালামু আলাইকুম হ্যাঁ ও তুই কি চাস করত কাসেমের বোন কি এখানে আছেন কি আমাকে করত কাসেমের বোন নাকি দেখেছে তাই দেখা করতে এসেছি তুমি কোথায় বলতে পারেন এখন তো খুব বিড়ালের মতো মেয়েমা করতাস ওই বেটা পাতি বস্তান সেদিন মনে আসিল না যেদিন আমার ধাক্কা দিয়ে ক্যান্টিন থেকে বাইর করে দিয়েছি সরি তখন তো আমি আপনার ব্যাকগ্রাউন্ড জানতাম না চল যা ভিতরে যা ওই যে আপামনে বসে আছে উনি আমার ব্যাকগ্রাউন্ড তোরে বুঝাই দিব তুমি নাকি অনেক বড় গুন্ডা কলেজে নাকি মাস্তানি করে বেড়াও ওসব আজ থেকে বন্ধ কারণ কলেজে এখন আমি আছি আর যদি আজকের পর থেকে মাস্তানি করতে দেখি তাহলে তোমার চামড়া ছিলে
লবণ লাগিয়ে দেব কথাটা মনে থাকে যেন যাও যাও বলছি যাও কি ব্যাপার কথা কানে যাচ্ছে না যাও বলছি ওই চেম্বি চুপ অনেকক্ষণ ধরে তোর নাটক দেখছি খুব তো বিড়ালের বাচ্চার মতো লাফালাফি করছিস তোর সব তেজ আমি কমায় দেব তুমি জানো তুমি কার সাথে কথা বলছো করাত কাশেমের বোন আমি তাই নাকি হাই হাই আমার অনেক দিনের ইচ্ছে বড় একজন মাস্তানের বোনের সাথে প্রেম করব তাকে নিয়ে পালিয়ে যাব বিয়ে করব পাগল হয়ে সেই মাস্তান আমার পিছু নেবে আমার সাথে যুদ্ধ হবে ফাইট হবে সংঘর্ষ হবে উফ কি দারুণ মজা একদম হিন্দি ফিল্মের মতো এই এভাবে আমার দিকে তাকিয়ে আছিস কেন আমার দিকে এভাবে তাকালে আমার ভাই তোর চোখ দুটো তুলে নেবে তাই নাকি তাহলে আমার চোখ তুলে নেওয়ার আগেই তোকে একটু ভালো করে দেখে নেই বাহ সুন্দর তো করাত কাশেমের বোন তো সুন্দর কই তোর তো সব দেখলাম কেউ তো আমার চোখ তুলে নিল না খবরদার আমাকে টাচ করবে না টাচ করলে কি তোর ভাই আমার হাত ভেঙে ফেলবে তখন তো আর কোনো মেয়েকে জড়িয়ে ধরতে পারবো না তাই হাত কাটার আগে শেষবারের মতো তোকে একবার জড়িয়ে ধরি আয় আয় ছাড় আয় করাত কাশেমের বোনকে জড়িয়ে ধরি আয় আয় আমি করাত কাশেমের বোন না বোন একই শুনে না রে এই কথাটা শোনার জন্যই আমি এতক্ষণ ধরে তোর সাথে নাটক করে যাচ্ছি তুই যে আমাকে মিথ্যে কথা বলেছিস তা আমি অনেক আগে থেকেই জানি সবকিছু জেনে আমাকে উত্ত্যক্ত করার কি ছিল করেছি তাতে কি হয়েছে তুই জানিস আমি এই কলেজের বাঘ বনে থাকে রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দর বনে থাকে রয়্যাল বেঙ্গল টাইগার মানুষের বেশে কলেজে এলো সে কি করে বল না একবার সুন্দর বনে থাকে চার পায়া সব হনুমান আরে সুন্দর বনে থাকে চার পায়া সব হনুমান মানুষের বেশে কি করে এলো সে করতে পারে হনুমান সুন্দর বনে থাকে রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দর বনে থাকে চার পায়া সব হনুমান দেখতে বাংলার পাঁচ পাতা সুচিত্রা সেন মরিচের মতো যে করে শুধুই ছেন ছেন সঙ্গে ভালোবাসা রঙ্গে করবে কেরে সংসার সুন্দর বনে থাকে রয়্যাল বেঙ্গল টাইগার আরে সুন্দর বনে থাকে চার পায়া সব হনুমান ঘুর ঘুর
তার বলবে না কোন ছেলে তুমি শুধু যে আমার এই ছেলে সঙ্গে ভালোবাসার রঙে দেবে না কেউ মন প্রাণ আরে সুন্দর বনে থাকে চার পায়া সব হনুমান সুন্দর বনে থাকে চার পায়া সব হনুমান সুন্দরবনে থাকে রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনে থাকে রয়্যাল বেঙ্গল টাইগার মানুষের বেশে কলেজে এলো সে কি করে বল না একবার সুন্দরবনে থাকে চার পায়া সব হনুমান সুন্দরবনে থাকে রয়্যাল বেঙ্গল টাইগার তো আমার জান শেষ হই নিজাম কইলাই আমার ক্যান্টিনে খাটায় খাটায় শেষ করে দিছি আমার কোমর ব্যাগ করে দিছি আমি ওই আগুনের বাচ্চাকে ছাড়বো না ও তো আমাকে চিনতে ভুল করেছে চিনবো কেমনে তুমি তার পরাত কাশিমের বোন না আমি মাস্তানের বোন না ঠিকই কিন্তু আমি যাকে চিনি সে মাস্তানদের এমন সাইজ করে যে মাস্তানও মাস্তানি ভুলে যায় তাই নাকি হ্যাঁ ওই পুলিশ অফিসারকে দিয়েই আমি আগুনের মাস্তানির জবাব দেব হ্যালো হ্যালো জামানকু তানি আপু আমি তিথি বলছি কি খবর তিথি এতদিন পর আমাদের কথা মনে পড়লো বুঝি না আপু মনে পড়ে দুলা ভাই কি বাসায় আছে হ্যাঁ আছে দুই ভাই ব্যাডমিন্টন খেলছে তানিয়া কার ফোন তিথি ফোন করেছে কোনো সমস্যা হয়েছে নাকি হ্যাঁ আপু আমাদের কলেজের একটা মাস্তান ছেলে আমাকে প্রতিদিন ডিস্টার্ব করছে হ্যাঁ কি কলেজের মাস্তান এক্ষুনি তোমার দুলা ভাইকে বলছি আজ রাতের মধ্যে এনকাউন্টার করে দিলে আরে না না তেমন সিরিয়াস কিছু না তাহলে আমি আমার দেবরকে বলে দিচ্ছি হালকা পাতলা মারের জন্য ওই যথেষ্ট ভাবি স্কোর কত 10-12 শোনো দিদি আমার দেবর এখন খুব বিজি আমি ওকে সব বুঝিয়ে বলবো তুমি শুধু ওর নাম্বারটা আউট নিয়ে নাও হ্যাঁ হ্যাঁ বলো 0192442142 হ্যালো আমি তিথি বলছি ও হ্যাঁ ভাবি আপনার কথাই বলেছিল সমস্যা গুরুতর আমাদের কলেজের এক গুন্ডা আমাকে এই করবে সেই করবে বলে বারবার হুমকি দিচ্ছে এই করবে সেই করবে কি করবে তা তো আমি জানি না কিন্তু আমি খুব ভয় পাচ্ছি আপনি যদি ওকে একটু দেখতেন তাহলে খুব উপকার হতো দেখলে উপকার হতো আমাকে আসতে হবে জি কোথায় আসতে হবে কোথায় মানে প্লিজ এক মিনিট হোল্ড করুন ঠিক আছে ওয়েট করছি আরে তুমি কাকে ফোন করছো মানে আমার ফ্রেন্ড বয়ফ্রেন্ড না না এমনি বান্ধবী কলেজে কি এখনো মাস্তানি করে বেড়াচ্ছ নাকি না না আপনি যেরকম বলেছিলেন সেভাবেই চলছি আমি বাসায় গিয়ে অনেকক্ষণ ভেবেছি মেয়েদের সবসময় নরম ব্যবহার করা উচিত সেজন্যই আমি আপনার বন্ধু হতে চাই বন্ধু আপনাকে একটু কষ্ট করে রোজ গার্ডেনে আসতে হবে আসবেন তো বন্ধু হওয়ার জন্য গার্ডেনে আসতে হবে আসব ঠিক আছে কাল বিকেলে দেখা হবে ওকে বাই বাই হ্যালো সরি আপনাকে অনেকক্ষণ হোল্ড করিয়ে রাখলাম হঠাৎ করে একটা পাগল সামনে পড়ে গেল তো তাই আর বলবেন না আমার সামনেও একটা পাগলি এসে পড়েছিল বলুন কি বলছিলেন তাহলে কাল বিকেলে রোজ গার্ডেনে দেখা হচ্ছে রোজ গার্ডেনে কেন প্রবলেম না না আমি পৌঁছে যাব থ্যাংক ইউ কি খবর বোন
আগুনরে সাইজ করবার প্ল্যান করতেছো মনে হয়? ইয়েস। এবার তুমি ওর সাইজা দিল, আমি ছাড়ব না। এই ছুরি দিয়ে মারবে ওকে? অভিজ্ঞতা তো নাই, কিন্তু দুই চারটা ফুল দিতে পারলে ওর সেপটিক হইয়া মৃত্যু ঘটিবে। ব্যাপারটা কি তিথি, বন্ধুত্বের ডাক দিয়ে ডেকে এনে এখন চুপ করে বসে আছো? আগুন বলো, আমাকে একটা আইসক্রিম এনে দিতে পারবে? আইসক্রিম? এই জন্যই তো এতক্ষণ বসে ছিলাম। কি ভাবছো? না না কিছু না, এক্ষুনি আসছি। আপা, এক্ষুনি তোমার বন্ধুকে ফোন করে জিগাও, সে এখন কোথায়? হ্যালো। হ্যালো, আমি তো আপনার অপেক্ষাই করছি, আপনি কোথায়? আমি তো রোজ গার্ডেনেই বসে আছি। আমিও তো, আপনি কোথায়? আমি পুকুর পাড়ে বসা, মানে নারকেল গাছের নিচে বেঞ্চে বসা। নারকেল গাছের নিচে? আপনি কি রকম ড্রেস পরে আছেন বলুন তো? হোয়াইট প্যান্ট, হোয়াইট জ্যাকেট, এর ভেতরে ব্লু টি-শার্ট। আচ্ছা, আপনার সাথে কি কেউ আছে? হ্যাঁ আছে, দেখতে শুটকি মাছের মতো চিকন, মাথার চুলগুলো কোকড়া কোকড়া, পাখির বাসার মতো, দেখতে অনেকটা পাগলের মতো, গায়ে মুখে মাথায় অসংখ্য সানগ্লাস। লোকটা কি পকেট মারের মতো? ঠিক ধরেছেন, একদম গুলিস্তানের পকেট মারের মতো। আপনি কি উঠে দাঁড়ান তো? এবার বসুন তো। সর্বনাশ, তার মানে ভাবির বান্ধবী আর তিথি একই মেয়ে? ও আচ্ছা, আমাকে দিয়ে আমাকে মার খাওয়ানোর প্ল্যানিং দেখাচ্ছি, প্ল্যানিং। হ্যালো, এবার বলুন আমাকে কি করতে হবে? খুব মার দিয়ে হাত পা ভেঙে দিতে হবে, তাই না? প্লিজ আপনি এখানে চলে আসুন না। না না, আমাকে আপনার সাথে দেখলে কলেজে সমস্যা হবে, আপনি বরং এক কাজ করুন, আপনার পেছনে বাস ছাড় আছে না, ওই লোকটাকে ওইখানে পাঠিয়ে দিন, তারপর দেখুন আমি ওর অবস্থা কি করি। আচ্ছা, বেশি মারবেন না, কিন্তু দু চারটা দিয়ে একটু ওয়ার্নিং দিয়ে দেবেন। দাও আমার দাও। না 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 না, ওয়ার্নিং এ কাম হবে না, আপনি খালি ওরে ধরে রাখবেন, আমি এর পেটের মধ্যে খেচান খেচান করে ঢুকিয়ে দেব। একেবারে ঢুকিয়ে দেবেন? হ্যাঁ। কি হলো, কাঁদছো কেন? তুমি যাবার পর একটা ছেলে আমাকে টিচ করেছে, আমার গায়েও হাত দিয়েছে, আমার গালে এইভাবে মুচড়ে দিয়েছে, হাজে বাজে অনেক কথা বলেছে। কিন্তু তুমি ওদিকে দেখছো কেন? ওই ছেলে কি বাসার পেছনে লুকিয়ে আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, ও ওখানেই লুকিয়ে আছে। শালা, মেয়ে মানুষ দেখে টিজ করেছিস, আজকে তোকে মজা দেখাচ্ছি। ধরো তুমি আইসক্রিম খাও, আমি আসছি। এই, তুই আমার ভাবির বান্ধবীকে ডিস্টার্ব করেছিস, তোর এত বড় সাহস? স্যার, এই কলেজে আমি নতুন এসেছি, তাই দুষ্টুমিটা একটু বেশি হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। না, তোর কোনো ক্ষমা নেই, কোনো মাফ নেই। না ক্ষমা করে না, আমি শুনে আসি। হ্যাঁ তুমি, প্লিজ স্যার আমাকে মাফ করে দিন। এই, তুই কি ভেবেছিস নিজেকে, কলেজের মাস্তান নাকি শহরের ডন? না, তুই তিথিকে এই করবি সেই করবি, কি করবি? স্যার, আমি তিথির রূপে মুগ্ধ হয়ে তার প্রেমে পড়ে গিয়েছিলাম স্যার, পাগল কুকুর আমাকে কামড়েছিল স্যার, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দিন। ও, এতক্ষণে বুঝেছি তুই ডাবল রোলে অ্যাক্টিং করে আমার বোনকে ব্যাকুপ বানাচ্ছিস। দাঁড়া,
আমি এক্ষুনি কইতেছি। এই কি ভেবেছিস তুই নিজেকে? ফোনে এতক্ষণ তুই কি বলেছিলি আমাকে? হ্যাঁ, আমাকে এই ছুরি দিয়ে ঘেচাং ঘেচাং করে মারবি? মিশা কথা মিশা, দেখাচ্ছি তোকে। রিটার্ন বস্তা নিয়ে আয়। আনতাছি দাস। বস্তা দিয়ে কি করবেন? বস্তা দেখাচ্ছি মজা। এই যে রংবাজি করো না, কেন রংবাজি করো? রংবাজি করে সাঁতার জানিস? সাঁতার দিয়ে কি হবে? বুঝবি, ঢোক এখন। চাকুটা ধরে মারা যাবো তো ভিতরে ঢুকে। ঢোক আমারে। তিথি, তোমার কি মাথা খারাপ হয়েছে? ওই ছেলে কত বড় মাস্তান তুমি জানো? আমাকে মারতে এসেছিল, আমি ওকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে এসেছি। যদি সাঁতার জানে তাহলে বেঁচে যাবে, আর না হয় ইন্না নিল্লাহ হয়ে যাবে। চলো চলো চলো। কি খবর খুদে বিজ্ঞানী? তোমার বিজ্ঞান চর্চা কেমন চলছে? ভালো ভাইয়া। বিজ্ঞান চর্চা করো আর যাই করো, লেখাপড়াটা যেন ঠিক মতো হয়। হবে আন্টি, হবে। বাবা মাকে হারানোর পর আপনাদের স্নেহ ভালোবাসা পেয়ে বাবা মায়ের দুঃখ ভুলে গেছি। আপনাদের সাহায্য সহযোগিতায় লেখাপড়াটা চালিয়ে যাচ্ছি। আপনাদের কাছে আমি চিরঋণী। খবরদার এসব কথা বলবি না। আরে, মানুষ মানুষকে সাহায্য করতে পারে না, আসল সাহায্যকারী আল্লাহ। এ ভেবে মন খারাপ করিস না। আমার ঠিক বলেছে, তুমি মন খারাপ করো না বাবা। আজ থেকে আমান আর আগুনের মতো তুমিও আমার আরেকটা সন্তান। নে, এবার তো আমার মা তোকে আসল সার্টিফিকেট দিয়ে দিল, এবার আমার মায়ের ভাগ তোকে দিয়ে দিলাম। সন্তানের জন্য মা বাবার ভালোবাসা শেষ হয় না। আমার দুই ছেলে নয়, আজ থেকে আমার তিন ছেলে। আজ এই খুশির মুহূর্তে আমি তোকে নিজ হাতে খাইয়ে দেব। দুটুকু খেয়ে নে বাবা। এখন কি করব? চিঠি আপুর দেবর বেঁচে আছে না মরে গেছে খবরটা নেওয়া উচিত। কিদাবি, মায়ের মতো করে কথা বলবি? টুপি পরে তুইবি? হ্যাঁ। হ্যালো, আমানের আম্মা বলছি। আন্টি, আমি তিথি বলছি, কেমন আছেন আপনারা? ভালো আর কি করে থাকি বলো মা, সেই কখন থেকে খাবার রেডি করে বসে আছি, কিন্তু কেউ খেতে আসছে না, সব মন খারাপ করে বসে আছে। পিঙ্কি তো রীতিমতো কান্নাকাটি করছে। কেন? ওর ভাইটা তো এখনো বাসায় আসেনি, ছেলেটার মোবাইলও বন্ধ, ছেলেটার জন্য দুশ্চিন্তা হচ্ছে। আমার ছেলে শুধু দেখতে লম্বা চড়া, মাথা একদম কিলো নেই, সাঁতারও জানে না। কি, সাঁতার জানে না? না মা, অনেক কিছুই জানে না, তার মধ্যে সাঁতার একটা। ছেলেটার দিয়ে কি হলো? তুমি কি মা পিঙ্কির সাথে একটু কথা বলবে? না আন্টি, আমি কাল আবার ফোন করব। ঠিক আছে। চল চল। কি যে করি মিতু, তানি আপুর দেবরের কোনো খোঁজ নেই, আর আমার সাথে যে পাতি মাস্তান ছিল ওই আবুলেরও কোনো খোঁজ পাচ্ছি না। এই তিথি, ওই যে আগুন ভাই। এক্সকিউজ মি। তুমি আবার কি চাও? কাউকে মারতে হবে? কাউকে না, সেদিন যাকে মেরেছো তার কি কোনো খবর জানো? জানি না, জানতেও চাই না। মেয়েদের যারা উত্তক্ত করে তাদের খোঁজ আগুন রাখে না। আগুন ছেলেটি আমার পরিচিত, তাছাড়া সে সাঁতার জানে না, আর রাতে বাসায়ও ফেরেনি। তাহলে মনে হয় পুকুরের পানিতে ডুবে এতক্ষণে ইন্না নিল্লাহে হয়ে গেছে। সব কিছু হয়েছে আমার জন্য। আচ্ছা, আমাকে একটা কাজ করে দিবে? কি কাজ?
আমার সাথে ওই ছেলের বাড়িতে যাবে। তোমাকে কিছু করতে হবে না। আমি নিজে ওদের বাড়িতে গিয়ে ক্ষমা চেয়ে আসবো। আমার জন্য ছেলেটা আজ নিখোঁজ, মনে হয় মরেই গেছে। না 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 না, আমি কোনো গ্যাঞ্জামে যেতে চাই না। প্লিজ আমাকে একটু হেল্প করো, নয়তো নিজেকে আমি ক্ষমা করতে পারবো না। ওকে বাবা, আমি যাচ্ছি তোমার সাথে। কিন্তু ওরা যদি তোমাকে আটকে মারামারি শুরু করে তাহলে কিন্তু আমি নেই। না না, ওরা তেমন লোক না। চলো, তোমার বাইক কোথায়? আমার বাইকে যাবে? আল্লাহ, হোয়াট আ লাক। চলো মিতু, জুই তোরা তোরা থাক, আমি আসছি। চলো। সাবধানে খুলিস, দেখিস বোমটম থাকতে পারে। আরে আমি মরি নাই। কই দ্বিতীয় পাকই? হ্যাঁ এসব কি গায়ে পড়ছো কেন? আমার পেছনে পেছনে এসো। আচ্ছা ঠিক আছে, আই লাইক ইট, কেন পেছনে থাকাই ভালো। সালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আরে তিথি তুমি? মা আপনাকে বলেছিলাম না, রাস্তায় একটা মেয়ের সাথে দেখা হয়েছিল। ও সেই মেয়ে? ও আচ্ছা। আন্টি সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার সাথে ওটা কে মা? হ্যাঁ ওকে, আমার রিলেটিভ। সালাম আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম বাবা। চলো তিথি, তোমার রিলেটিভকে নিয়ে ঘরে চলো। হ্যাঁ বাবা ঘরে চলো, এসো এসো, আসুন আসুন আসুন, বসুন। ওয়াও, বাহ, বাড়িটা তো খুব সুন্দর। হ্যাঁ এমনি এমনি হয়ে গেছে, এসো। আচ্ছা আন্টি, বাসায় আপেল আঙ্গুর আছে না? তাড়াতাড়ি দিন তো, খুব খিদে পেয়েছে। এসব তো বাড়িতে সবসময় থাকে, কিন্তু তুমি জানলে কি করে? না মানে আপনাদের দেখে মনে হচ্ছে আপনারাও আমার ফ্যামিলির মতো ভোজন বিলাসী। তোমরা বসো, আমি নিয়ে আসছি। শোন আগুন যে তোর ভাই, মেয়েটাকে বুঝতে দিস না, যা। কেমন আছো তিথি আপু? ভালো। রাক্ষস কোথাকার, নির্লজ্জের মতো করছে। আরে তিথি যে, তুমি কখন এসেছো? শোনো শোনো, উনি তিথির আত্মীয়। আত্মীয়? ও আচ্ছা আচ্ছা, দাঁড়া তোমাকে দেখাচ্ছি মজা। তাহলে তাহলে ও এই ছেলে, এই ছেলেকে তো আমি কয়েকদিন আগে মারামারি কেসে অ্যারেস্ট করেছিলাম। মানে নিয়ে বসুন না, মানে ভাইয়া ও এখন ভালো হয়ে গেছে। আচ্ছা বসো বসো। লুকাচ্ছিস কেন বোমা? এই বাঁদরটা কখন এসেছে? এখানে বসে আছিস? হ্যাঁ এতক্ষণ ধরে রাখছি, কথা কানে যায় না। আচ্ছা আমাকে সত্যি করে একটা কথা বলতো, তোর মাথায় কি শুধুই গোবর না ঢিলু ঢুলু কিছু আছে? কারেন্ট বিল দেবার জন্য তোকে টাকা দিয়েছিলাম, সেটাও খরচ করে বসে আছিস। বাবা এই কথাগুলো এখন না বললি নয়। চুপ কর তুই, তোর আদরে আদরে বাদরটা মাথায় উঠেছে, এত বড় হয়েছে অথচ কোনো কাণ্ড জ্ঞান নেই। গাধা, আস্ত একটা গাধা। আমি গাধা না? তাহলে তুমি গাধার বাবা? ভাইয়ার জন্য এতক্ষণ চুপচাপ বসে আছি, তা না হয় এতক্ষণে এতক্ষণে কি কি করছি এতক্ষণে? দাঁড়াও ভাইয়া, তুমি সরো, আজকে এর ফয়সলা করেই ছাড়বো। 300 টাকা দিয়ে এমন ভাব করছে যে 3 কোটি টাকা দিয়ে দিয়েছে। টাকার কদর তোর কাছে থাকলে তো, ছেড়ে দিলে তো একদিনেই কোটি টাকা খরচ করে ফেলতি। ইস,
কোটি টাকা। কথা শুনে মনে হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার বংশধর, সমস্ত রাজত্ব একাই খেয়ে ফেললাম। ঘরে একটা অপরিচিত মেয়ে মানুষ এসেছে দেখতে পাচ্ছ না? কিসের অপরিচিত? সবগুলোই তো আমার। আগুনের বান্ধবী তাই নাকি? তো আগে বলবি না, তুমি বলার সুযোগ দিলে তো। সরি মা, তুমি কিছু মনে করো না, আমরা পরিবারের সবাই নিজেদের মধ্যে আলোচনাগুলো একটু জোরে জোরে করি। যাকে তুমি ঝগড়া ভাবছো তা আমাদের প্রেম প্রীতি মানবিমান বলতে পারো, বাপ ছেলে হলেও আমরা কিন্তু বন্ধুর মতোই চলি। কথায় আছে না, ছেলের জুতো বাপের পায়ে লাগলে তখন নাকি বাপ আর ছেলে বন্ধু হয়ে যায়। এই দেখো মা, আমাদের ফ্যামিলির ছবি। এই না, দেখো দেখো। সংসারে স্নেহ আদর থাকবে যুগে যুগে হাজার বছর। আমাদের সংসারে স্নেহ আদর থাকবে যুগে যুগে হাজার বছর। রক্তের বাঁধন ছিন্ন করে সংসারে স্নেহ আদর থাকবে যুগে যুগে হাজার বছর।
এটাই আমাদের বাড়ি। বাহ, তোমরা এত বড় লোক, এত বড় বাড়িতে তোমরা থাকো, তাহলে সাইকেল চালিয়ে কলেজে যাও কেন? বড় লোকগিরি আমার একদম ভালো লাগে না, টাকার ফুটানি আমার কাছে অসহ্য। তোমার বাবা কি করেন? বিশাল বড় বিজনেস আছে, কিন্তু ডিটেইলস আমি জানি না। এসো, ভেতরে এসো। না না, আরেকদিন আসবো। আহা, এসো না, আজকে আমি আসি। ওকে, বাই বাই বাই। বা 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 বা, খুব সুন্দর জায়গায় টুপ ফেলেছো। মানে? মানে বিয়ে করলেই কোটি কোটি টাকার মালিক হতে পারছো। আমাদের মতো বাবারা সারা জীবন কষ্ট করে সন্তানের সুখের জন্য কোটি কোটি টাকা জমায়, আর তোমাদের মতো কিছু লাফাঙ্গা ছেলেরা সেই মেয়েদের প্রেমের জালে ফাঁসিয়ে সবকিছু হাতিয়ে নেবার চেষ্টা করে। আমার মনে হয় আপনি তিথির বাবা। আমি আপনার মেয়েকে ভালোবাসি, কথাটা আপনার মেয়ে এখনো জানে না, আবার সে আমাকে ভালোবাসে কিনা সেটাও আমি জানি না। কিন্তু যদি একবার আপনার মেয়ে আমাকে আই লাভ ইউ বলে, তাহলে আপনার মেয়েকে আমি সারা জীবনের জন্য আপন করে নেব। পৃথিবীর কোনো শক্তি নেই আমাকে বাধা দিতে পারবে, কথাটা মনে রাখবেন। কি বলতে চাও? বলতে চাই, ভালোবাসতে টাকার প্রয়োজন হয় না, প্রয়োজন হয় মনের। গুড বাই। সাক্ষী দিবি? সাক্ষী? ওই কোটে নয়, উপরে গিয়ে সাক্ষী দে। আমি করাত কাসেমের ভাই জামাল। আপনি এত কথা জামাল, চল যাই। এতগুলো পুলিশের মাঝে কি করে আসামি খুন হলো? সরি স্যার, থানার সামনে এমন আক্রমণ হবে আমরা বুঝতে পারিনি। খুনিকে কেউ চেনেন? জি না স্যার। স্যার, আমি ওদের চিনি স্যার, ওরা করাত কাশ্মীর লোক। করাত কাশ্মীর! কি হয়েছে? কি ভাই কাম স্যার? ভাই,
রাজেশ